জাহান্নামী বলবে এক নম্বর অপরাধ ছিল লামনাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ে নাই। দুই নম্বর অপরাধ ছিল লামনাকু তেমুল মিসকিন, আমার কাছে অনেক গরিব এতিম মিসকিন অসহায় মানুষ আসতো, আমার কাছে অনেক সাহায্য প্রার্থী আসতো, তারা আসলে আমি তাদেরকে সাহায্য দিতাম না, সাহায্য করতাম না। আমার সমর্থ ছিল, অর্থবিত্ত ছিল, সব ছিল, আমি তাদেরকে সাহায্য করতাম না। বলতাম আমি নিজে কষ্ট করে শ্রম দিয়ে মাথার গাম পা ফেলে এগুলো অর্থ করি, এগুলো সব আমি নিজে কামাই করেছি, অর্জন করেছি, অতএব গরিবকে কেন আমি দিব? আমি আমার গরিব যারা অসহায় যারা তাদেরকে আমি কোনো সাহায্য সহযোগিতা করতাম না। ক্ষুধার্ত মানুষ এসে আমার দরজায় হাঁক মারত, ডাক দিত, দুই দিন পর্যন্ত খাই নাই, দুবেলা সারা দিন খাই নাই, যদি সম্ভব হয় একটু খাবার দেন, আমি তাদেরকে খাবার দিতাম না। এটা হলো আমার দুই নম্বর অপরাধ। লামনাকু মিনাল মুসাল্লিন লামনাকু তুতিমুল মিসকিন কুন্না নাখুযু মাল খায়দিন। তিন নম্বর হলো যারা আল্লাহ পাকের পথে দিনের পথে যায় ওই মানুষগুলোকে ফিরায় রাখার চেষ্টা করতাম, যাতে করে মানুষ আল্লাহর পথে দিনের পথে না যায়, যাতে করে মানুষ দিনী কাজের মধ্যে অংশগ্রহণ করতে না পারে, যাতে তাবলিগে না যায়, মাহফিলে না যায়, দিনের কথা না শোনে, দিনের দিকে ধাবিত না হয়, মানুষগুলোকে নানান কথা বলে সলচাতুরি করে ফিরায় রাখার চেষ্টা করতাম। এবার জান্নাতি বন্ধু ডেকে বলবে, ও বন্ধুরে তুই এই কাজগুলি কেন করলি, এই কাজগুলো কেন করলি? কয়েক কারণ হলো, আসলে পরকাল হবে, হাসরের ময়দান হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত কায়েম হবে, আর এইভাবে জান্নাত জাহান্নাম হবে, এগুলো আমি বিশ্বাস করতাম না। এগুলো বিশ্বাস না করার কারণেই আমি আল্লাহ পাকের হুকুমগুলো মানি নাই। তাইলে বোঝা গেল, যারা নামাজ পড়ে না তারা কি পরকাল বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না তারা কি বিশ্বাস করে না? যারা নামাজ পড়ে না তারা জাহান্নাম বিশ্বাস করে না, যারা নামাজ পড়ে না তারা আখেরাত বিশ্বাস করে না। বলবেন, হুজুর আপনি এমন কথা কেমনে বললেন? আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় বলতেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। যারা নামাজ পড়ে না ওরা আমাকে বিশ্বাস করে না, আমার কোরআন বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এই জন্যই ওরা নামাজ পড়ে না। অতএব যারা পরকাল বিশ্বাস করে তাদের ডিউটি হলো নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? পরকালে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, তারা কখনো নামাজ ছাড়তে? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত তোলেন তো দেখি, আল্লাহর সঙ্গে ওয়াদা করি, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক। শুধু পড়বো না, নামাজ কায়েম করব। আমার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, আমার যারা আছে অধীনস্থ সবার মধ্যে আমি নামাজ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। নামাজ এমন একটা ইবাদত, আপনার যত খারাপ অভ্যাস আছে সব অভ্যাসগুলো ধীরে ধীরে নামাজ আপনাকে পরিবর্তন করে দিবে, নামাজ আপনাকে বিশুদ্ধ একজন মানুষ বানিয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকুরুল্লাহি আকবার। যত অশ্লীল কাজ আছে, নোংরা কাজ আছে, সব আপনার থেকে দূর হয়ে যাবে যদি আপনার নামাজ ঠিক হয়ে যায়। আপনার এখন প্রশ্ন করবেন, হুজুর দেখছি বহু মুসল্লি দেখছি, আমাদের এই লালমোহনে নামাজ মুসল্লির অভাব নাই, নামাজও পরে পরে রাইলুটি লেখায়, নামাজ পরে সুদও খায়, মনে হয় লালমোহনে নাই, আসেনি? নামাজও পড়ে এরপরে দুই নম্বরই পয়সাও সারে না, আসে না নাই? এই সেই দিন আমার গাড়ি ধরছে পুলিশে, পুলিশ ধরে কয়, হুজুর তাড়াতাড়ি টাকা দেন, নামাজ পড়তে যাবে। তো কিসের টাকা দেবো? কাগজপত্র সবই তো ঠিক আছে, টাকা দেবো কেন? চা খাইতে দেন, গভর্নমেন্ট এতগুলো টাকা বেতন দেয়, এরপরে টাকা দেওয়া লাগবে চা খাইতে? এরপরে টাকা যখন দিলাম না, যে তোমার টাকা দিলে তো আমার গুনাহ হবে, পাপ হবে, আমি দেব না। বললো, হুজুর নির্বাচনের ডিউটি কিন্তু খাটা লাগবে। তার মানে টাকা যখন দিলেন না তাইলে আপনারা ফাইলে ফেলবো, চিন্তা করে দেখছেন?
আবার কি সুন্দর করে কয় তাড়াতাড়ি টাকা দেন নামাজ পড়তে যাব। তুমি হারামও খাইলা নামাজও পড়লা, তোমার নামাজ তোমাকে ফিরাতে পারে নাই কেন? এটা বুঝাবার জন্য আমি একটা গল্প বলবো। কোন এক পীর সাহেবের কাছে মহল্লাবাসী একটা নালিশ করলো যে হুজুর একটা খারাপ মহিলা আছে, মহিলা জনমের সুন্দরী, এই মহিলার রূপে মুগ্ধ হয়ে এলাকার সমস্ত যুবকরা নষ্ট হয়ে গেছে, অর্থনৈতিকভাবে চারিত্রিকভাবে একেবারে ধ্বংস হয়ে গেছে, আপনি একটা কিছু করেন, বদদোয়া দেন যেন ধ্বংস হয়ে যায়, না হয় দোয়া দেন যেন আল্লাহ হেদায়েত করে। হুজুর বললো আচ্ছা চলো, বদদোয়া করার আগে চেষ্টা তো করা দরকার, দাওয়াত দিয়ে দেখি পরিবর্তন হয় কিনা। সেখানে গিয়ে হুজুর ওই মহিলাকে দাওয়াত দিলেন। হুজুর বললেন মাগো তুমি তো মুসলমান, কাহা মুসলমান, তোর পাঁচক তো নামাজ ঠিক মতো পড়বা, আর কিচ্ছু না, কয় না আর কিচ্ছু না, পাঁচক তো নামাজ ঠিক মতো পড়বা, তো উজু জানো? বললো না উজু তো করতে জানি না। হুজুর উজুটা শিখায় দিলেন, পাক পবিত্র কিভাবে হতে হয় শিখায় দিয়া বললেন নামাজটা তুমি ঠিক মতো পড়বা। কয় হুজুর ঠিক আছে, ওয়াদা দিলাম আপনার সাথে নামাজ আমি ছাড়বো না। হুজুর বললেন কোনো টেনশন নাই, 40 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। লোকেরা এসে হুজুর কি দোয়া করলেন বুঝলাম না, নামাজও পড়ে আকামও করে, দোনোটাই চালায় দিছে। হুজুর বললেন দুটো তো একসঙ্গে হয় না, একটু খোঁজ নেওয়া দরকার কি হলো, ওর নামাজ ওকে পরিবর্তন করতে পারলো না কেন? ওর কাছে গেলেন, তুমি কি 40 দিন নামাজ আদায় করেছো? বলল হ্যাঁ, একক তো আমি বাদ দিই না, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি নামাজ আদায় করেছি সবার আগে। নামাজটা কিভাবে পড়লা? আপনি যেভাবে শিখায় দিয়েছেন সেইভাবেই আমি নামাজ পড়েছি। উজুটা কেমনে করলা? কো উজু তো আপনি করায় দিয়ে গেছেন, তারপরে আর করি নাই। তো 40 দিন আগে উজু করছে, সেই উজু দিয়েই 40 দিন নামাজ পড়ছে, নামাজ হয়েছে। অর্থাৎ 40 দিন পর্যন্ত নাপাক অবস্থায় নামাজ পড়েছে, এই 40 দিন নাপাক অবস্থায় নামাজ পড়ার কারণে তার নামাজ তার পরিবর্তন ঘটাতে পারে নাই। যেমন বেশ্যা তেমন বেশ্যাই আছে, যেমন চরিত্রহীন আছে সেই পুরো চরিত্রহীন আছে। আর আমাদের অবস্থা ওই মহিলার মতো, আমরা নামাজ পড়ি আমাদের শরীরের অঙ্গে অঙ্গে রক্তের আমাদের রন্ধে রন্ধে, প্রতিটা রক্ত ফোটার মধ্যে হারাম লেগে আছে, প্রতিটা মাংসের কণার মধ্যে হারাম লেগে আছে, যার কারণে যত নামাজ পড়ি আমাদের নামাজ আমাদের চরিত্রের পরিবর্তন ঘটায় না। আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক কালামে ঘোষণা দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ পায়সা কাজ থেকে মানুষকে ফিরায় দিবে। নামাজ হলো সবচেয়ে বড় জিকির, অতএব নামাজ পড়ার পর একটা লোকের চরিত্র ঠিক হবে না এটা হতেই পারে না। আমাদের চরিত্র ঠিক না হওয়ার কারণ হলো নামাজ তো পড়েই কিন্তু আমাদের শরীর হলো নাপাক। আল্লাহ নবী বলেছেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি আন্নাল আবদালা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমাল আরবাইনা ইয়াওমান। ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতামি নবীর প্রাণ, এক লোকমা হারাম যদি কেউ খায় 40 দিনের মধ্যে ওই লোকটার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা হারাম খাওয়ার পর 40 দিনের ইবাদত কবুল হবে না। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন এক লোকমা হারাম খাওয়ার পর 40 দিন যত দোয়া করবে কোনো দোয়া কবুল হবে না। তাইলে আমাদের দেহ যদি পবিত্র করতে না পারি, হারাম থেকে পাক করতে না পারি, তাহলে আমাদের নামাজ আমাদেরকে কেমন করে পরিবর্তন ঘটাবে? সমাজে আজকে ঘরে 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 সুদের লেনদেন চালু হয়ে গেছে, গরিব আর ধনী নাই, প্রত্যেকের ঘরে ঘরে সুদের লেনদেন আছে না নাই? আসেনি আপনাদের লালমোহনে? তাহলে কেমনে সমাজ পরিবর্তন হবে? ওলামায়ে কেরাম মাঠে ময়দানে চিল্লায়, মসজিদের খতিবরা জুমার দিনে চিল্লায়, পীর মাশায়েখরা চিল্লায়, তাবলীগ ওয়ালারা মেহনত করতেছে, সবার মেহনত বেকার। তার কারণ ইসলামের দুশ্মন যারা, তারা আপনাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে হারাম প্রবেশ করিয়ে দিয়েছে। আমাদের শরীরের মধ্যে হারাম ঢুকে দেওয়া হয়েছে কৌশলে, এই হারাম যতদিন পর্যন্ত বন্ধ না করতে পারবো আমার চরিত্রের পরিবর্তন হবে না। আর আপনার আমার চরিত্রের পরিবর্তন যদি না হয় সমাজেরও পরিবর্তন হবে না। তার কারণ আপনাকে আমাকে দিয়েই তো সমাজ, ঠিক কিনা বলেন?
আপনাকে আমাকে দেয়া হলো সমাজ আপনার আমার যদি পরিবর্তন না হয় তাহলে সমাজের পরিবর্তন হবে না সমাজ পরিবর্তনের জন্য সুন্দর সমাজের জন্য সুন্দর মানুষ লাগবে লাগবে না আর সুন্দর মানুষ গড়ার জন্য সুন্দর নামাজওয়ালার মানুষ লাগবে ওই নামাজ আপনাকে সুন্দর একজন মানুষ বানায় দিবে আদর্শ মানুষ বানায় দিবে আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে হালাল খানা খাওয়ার চেষ্টা করব হারাম থেকে দূরে থাকব আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন তাই তো আল্লাহ নবী বলেন কাসবুল হালাল ফরিদা তুমবাদাল ফরিদা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ হালাল ভাবে কামাই করাটাও ফরজ কামাইটা হওয়া লাগবে হালাল আপনি অফিসে গেলেন ঠিক টাইম টাইম মতো অফিস করলেন ফাঁকি ঝুঁকি দিলেন না স্কুল কলেজ মাদ্রাসা যেখানে গেলেন আপনি নির্দিষ্ট টাইম পরিমাণ ডিউটি করলেন কোনো ফাঁক দিলেন না আপনি যে ডিউটি করেন যে চাকরি করেন ঠিক ঠিকভাবে যদি ডিউটিগুলো করেন তাহলে আপনার এই কামাইটাও হলো একটা ইবাদত এই চাকরিটাও একটা ইবাদত এইভাবে আপনি দোকানদারি করেন যদি আপনার দোকানদারির মধ্যে কোনো ভেজাল না থাকে তাহলে আপনার দোকান করাটাও হলো ইবাদত আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে ওই জাহান্নামী বললাম আমি চার কারণে জাহান্নামে এসেছি কয় কারণ এক নম্বর কারণ হলো লামনাকু মিনাল মুসল্লিন আমি নামাজে ছিলাম না দুই নম্বর কারণ হলো অলামনাকু নুতাইমুল মিসকিন আমি গরিবদের সাহায্য করতাম না তিন নম্বর কারণ হলো অন্য কুন্না নাখুদ মাল খায়দিন আমি আল্লাহর পথে যারা যায় তাদেরকে নানান কটু কথা বলে নানান কায়দায় আল্লাহর পথ থেকে ফিরা রাখতাম একটা লোক সুন্নতি পোশাক পরা শুরু করছে তাবলিগে গেছে যে কোনোভাবেই পরিবর্তন হচ্ছে দাড়ি রাখতো না রাখছে নামাজ পড়তো না পড়ছে এখন ঠাট্টা বিদ্রুপ করে একদল লোক এহ মুসল্লি হইছে দাড়িও রাখছে বেটা দাড়ি রাখার কারণে ইয়ং মানুষ তারে চাচা বইলে ডাকে এমন হয় হইতে পারে না হয় না নানান কাকায়দা বিদ্রুপ করে এমন বিদ্রুপ করে বিদ্রুপের কারণে লোকটা নামাজ ছেড়ে দিয়েছেন এমন বিদ্রুপ করলো বিদ্রুপের কারণে লোকটা রোজা ছেড়ে দিয়েছে দিনের পথ ছেড়ে দিয়েছে তাবলিগ ছেড়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করুক এমন কাজ আমরা কখনো করব না অকুন্না না খুদ মাল খাইদিন আমরা বন্ধু বান্ধব মিলে মানুষগুলোকে আল্লাহর পথ থেকে ফিরা রাখার চেষ্টা করতাম এই তিনটা হলো কারণ এই তিনটা কেন করতাম চার নম্বরটা হলো আমরা পরকাল বিশ্বাস করতাম না আমরা ছিলাম নাস্তিক এই জন্য আমরা এগুলো করেছি অতএব এই চারটা গুণ যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে না দেয় এই চারটা অপরাধ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন